এবার চোখ রাখবো অন্য গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যে প্রথম ব্রেন ডেথের পর সফল লিভার প্রতিস্থাপন, সমর চক্রবর্তীর অঙ্গদানে নতুন জীবনের পথে মাধুরী সাহা। চিকিৎসকরা জানিয়েছেন তিনি ভালো আছেন, আপাতত তাকে আইটিইউতে রাখা হয়েছে। লিভার প্রতিস্থাপনের পর আগামী 3 সপ্তাহ তাকে বিশেষ নজরে রাখা হবে। কে বলে মৃত্যুতেই সব শেষ? শোভনা সরকার, সমর চক্রবর্তীদের কাছে তো মৃত্যু শেষ সত্য নয়, বরং নতুন জীবনের অঙ্গীকার। শিবপুরের বাসিন্দা 45 বছরের মাধুরী সাহা সিরোসিস অফ লিভারের শিকার হন তিনি। লিভার প্রতিস্থাপনের জন্য অপেক্ষায় ছিলেন, কিন্তু ডোনার মিলছিল না। ব্রেন ডেথের পর দমদমে সমর চক্রবর্তীর পরিবার এগিয়ে আসে অঙ্গদানে। একজনকে নতুন জীবন ফিরিয়ে দিতে, আরেকজনকে মৃত্যুর পরও অমরত্বের সীমায় পৌঁছে দিতে দেরি করেননি চিকিৎসকেরা। স্বাস্থ্যভবনের সম্মতি মেলার পর মঙ্গলবার রাতে অ্যাপোলো হাসপাতালে শুরু হয় অপারেশন। সমর চক্রবর্তীর দেহ থেকে লিভার বের করা এবং মাধুরী সাহার দেহে তা প্রতিস্থাপন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত 10 ঘন্টারও বেশি সময় ধরে চলে অপারেশন। চেন্নাই থেকে আসা বিশেষজ্ঞরা সহ লিভার প্রতিস্থাপনের সঙ্গে যুক্ত প্রায় 60 জন চিকিৎসক চিকিৎসা কর্মীদের নিয়ে হোয়াটসঅ্যাপে তৈরি হয় ট্রান্সপ্লান্ট মুভমেন্ট গ্রুপ। বুধবার দুপুরে চিকিৎসকেরা জানান প্রাথমিকভাবে অপারেশন সফল, সমর চক্রবর্তীর লিভারে নতুন জীবনের পথে মাধুরী সাহা। শর্ট টার্ম সাকসেস বা সার্জারি সময় কোনো ক্যাটাস্ট্রফি হয় না, সার্জারি হ্যাজ গন অ্যাজ পার দ্য শেডিউল, স্মুথ হয়েছে, কিন্তু আমরা ইটস টু আর্লি ফর আস টু সে দ্যাট লং টার্ম সাকসেস হয়ে গেছে, উই উইল হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। গভর্নমেন্টের যে সাপোর্ট, গভর্নমেন্ট ডাক্তারের এবং অ্যাডিশনাল ডিরেক্টর হেলথ সার্ভিস এবং দ্য হোল টিম যেভাবে আমাদেরকে এনকারেজ করেছেন, সাপোর্ট করেছেন, এই পার্টটা তিনটে না হলে আমরা হয়তো আমাদের কাজটা করতে পারতাম না। সমরবাবুর দুটি কর্নিয়া সংগ্রহ করেছে দিশা আই সেন্টার, দৃষ্টি ফিরে পাবেন আরও 2 জন। শোভনা সরকারের পর সমর চক্রবর্তী, 1 মাসের মধ্যেই আবার ব্রেন ডেথের পর অঙ্গদান। সচেতনতা বাড়ছে নিশ্চয়ই, কিন্তু প্রয়োজনের তুলনায় এই ধরনের অঙ্গদান তো এরাজ্যে নগণ্য। দক্ষিণ ও পশ্চিম ভারত এবং দিল্লি ব্রেন ডেথের পর অঙ্গদানে এগিয়ে। চেন্নাইয়ে প্রতি 10 লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে ব্রেন ডেথের পর অঙ্গদান করা হয়। গোটা দেশে গড়ে প্রতি 25 লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে ব্রেন ডেথের পর অঙ্গদান করা হয়। পশ্চিমবঙ্গে ব্রেন ডেথের পর অঙ্গদানের সংখ্যা হাতে গোনা। এরাজ্যে এখনও হার্ট প্রতিস্থাপনের জন্য আইন নেই। অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে ডোনার পেতেও রয়েছে নানান রকম কুসংস্কারের বাধা। অ্যাপোলো হাসপাতালের তরফে জানানো হয়েছে হার্ট সহ অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ কর্মসূচির প্রস্তাব তারা সরকারের কাছে জমা দেবে। Same way for the cardiology, cardiac transplant also, we need to add a few infrastructure and then the licensing process takes a time. So we are in the process and we are very hopeful. Tamil Nadu ja learning ache ba Delhi ja learning ache shegulo Apollo group theke ami ekta program ta develop kore amra government ke debo. Jibito byaktir ongodaner tulonay brain death er por ongodaner khetre operationer kharch kom. Uporontu e khetre ekadhik ongo mela sambhabona thakay ekshonge onekei pran bache. তাই উন্নত দেশগুলি এখন ব্রেন ডেথের পর অঙ্গদানেই বেশি গুরুত্ব দেয়। আমাদের রাজ্যে ছবিটা কবে বদলাবে ভরসা দিচ্ছেন শোভনা সরকার, সমর চক্রবর্তীরা। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলিকা সেনগুপ্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট 24 ঘন্টা। ব্যবসার পাশাপাশি এনজিও চালাতেন, নাম দিয়েছিলেন আলোয় ফেরা। 50 পেরোনোর আগেই মরণের পারে পৌঁছে গিয়েও তিনি আরেকজনের জীবনে ফিরিয়ে দিলেন আলো। মৃত্যুতেই যে জীবন ফুরিয়ে যায় না, ফের একবার তার প্রমাণ দিয়ে গেলেন সমর চক্রবর্তী। মৃত্যুর সামনে দাঁড়িয়েও দেখা যায় জীবন। এক মৃত্যু থেকে শুরু হয় অন্য জীবনের পথ চলা, সেই পথই দেখালেন সমর চক্রবর্তী ও তার পরিবার। মঙ্গলবার রাতে 2 জনকে অপারেশন থিয়েটারে ঢোকানোর সময় 2 পরিবারেরই চোখের জল বাঁধ মানছিল না। আগে থেকে চেনা নেই, তাতে কি এই মৃত্যুই যে মিলিয়ে দিয়েছে আত্মীয়তায়। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো সমর চক্রবর্তীর নিথর দেহ। তার লিভার নিয়ে মাধুরী সাহা ততক্ষণে চলে গেছেন আইটিইউয়ে, নতুন করে বেঁচে ওঠার অপেক্ষায়। বাইরে তখন 2 পরিবার মিলে গেছে এক পরিবারে। ওনাদেরকে আমার ভগবান বলে, ঈশ্বর বলে যদি কিছু থাকেন, আমার মনে হচ্ছে ওনারাই আমার কাছে এখন ঈশ্বর। একটা মানুষের প্রাণ দিয়ে অন্য মানুষের প্রাণ বাঁচানো যায়,
মানুষ তো মানুষের জন্যই হয়। আমি তো মনে করি আমার ভাইয়ের কে আমি ফিরে পাবো ওই ভদ্রমহিলার মধ্যে, আরো যে দুজনকে কর্নিয়া দেবে তাদের মধ্যে আমি ফিরে পাবো। ব্রেন ডেথের পর অঙ্গদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকার এগিয়ে আসায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে দুই পরিবার। আমাদের জননেত্রী, মানব দরদী নেত্রী, উনিও যে খোঁজ নিয়েছেন, মানুষের পাশে আছেন, এটাই আমার কাছে খুব। মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন এবং স্বাস্থ্য দপ্তর খুব অ্যাক্টিভ রোল নিয়েছেন এটার ব্যাপারে, যাতে কোনো ডিলে না হয়। ব্রেন ডেথের পর আরেক অঙ্গদাতা শোভনা সরকারের ছেলে প্রসেনজিৎ আগাগোড়া সমর চক্রবর্তীর পরিবারের পাশে ছিলেন। সমরবাবুর দাদা সুজিত চক্রবর্তী জানিয়েছেন, অঙ্গদানে মানুষকে সচেতন করতে এবার থেকে তারা দুজনে একসঙ্গে কাজ করবেন। আপোলো হাসপাতাল থেকে দমদমের শরৎ বসু রোডের বাড়িতে পৌঁছয় সমরবাবুর দেহ। প্রতিবেশী আত্মীয়দের চোখের জলে ভিজিয়ে তিনি রওনা হন নিমতলা শ্মশানের দিকে। পার্থিব জীবনে দাঁড়িয়ে পড়লেও আরেক শরীরে হৃৎপিণ্ডের ধুকপুকে বেঁচে রয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।